যেগুলো আপনাদেরকে জানাই দিব। তার মানে এই ছবিগুলো আর হলে চলবে না, আপাতত হলে চলার কোনো সম্ভাবনা নেই। আরো বিপাকে পড়লেন ঢাকা সিনেমার নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানের নবাব এলএলবি সিনেমার নির্মাতা অনন্য মামুন। একজন সুপারস্টারের জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমা মেকআপ নিষিদ্ধ করেছে বাংলাদেশ সেন্সর বোর্ড। সম্প্রতি সেন্সর বোর্ডের সিনেমাটি প্রদর্শন হয়, এরপর মঙ্গলবার এটি নিষিদ্ধ করেন সেন্সর বোর্ডের সদস্যরা। এর সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সিনেমাটি নিষিদ্ধ হওয়ার কারণ প্রসঙ্গে সেন্সর বোর্ডের সদস্য খুরশিদ আলম খসরু জানিয়েছেন, এই সিনেমায় চলচ্চিত্রের মানুষকে বাজেভাবে উপস্থাপন করা হয়েছে। চলচ্চিত্রের মানুষ মানেই খারাপ, এটা ভাবা অন্যায়। আমরা চাই না সারা দেশের মানুষ সিনেমাটি দেখে ভুল কোনো ধারণা পোষণ করুক চলচ্চিত্রের মানুষদের নিয়ে, তাই সিনেমাটি আমরা নিষিদ্ধ করতে বাধ্য হয়েছি, যদিও এ বিষয়ে কোনো লিখিত নোটিশ পাননি বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। এখন শোনা যাচ্ছে সিনেমাটি নিষিদ্ধের বিষয়ে সেন্সর বোর্ডে আপিল করতে পারবে পরিচালক ও প্রযোজনা সংস্থা। মেকআপ সিনেমার কেন্দ্র চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তারিকা খান, রোশন ও নবাগত রিয়েলি। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাহেব চন্দন, কাজী উজ্জ্বল, কলকাতার পায়েল মুখার্জি ও বিশ্বনাথ মুখার্জি প্রমুখ। সিনেমাটিতে মোট চারটি গান রয়েছে, গানগুলোর শিল্পী ইমরান মাহমুদুল, ন্যান্সি, স্মৃতি সাহা। উল্লেখ্য, এর আগে পরিচালক অনন্য মামুনকে চলচ্চিত্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করে বাংলাদেশ পরিচালক সমিতি। সম্প্রতি নবাব এলএলবি সিনেমায় পুলিশকে হেয় করে অশ্লীল সংলাপের অভিযোগে তিনি গ্রেপ্তার হন। পরে জেল খাটার পর জামিনে মুক্তি পেলেও পরিচালক সমিতি তাকে নিষিদ্ধ করে। এরপর তিনি পাঁচটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন। বর্তমানে তার কসাই শিরোনামের একটি সিনেমার কাজ চলছে। আসলে ইন্ডাস্ট্রি চলে হিরোদের জন্য, হিরোইনরা সেখানে একটা মশালা।